তবে তাই হোক, তোমার সেবায় তুমি আমায় তুষ্ট কর। প্রজাপতি দক্ষ, যত শীঘ্র সম্ভব সেই পর্ণকুটির নির্মাণের ব্যবস্থা কর। আমি ক্লান্ত। সুলক্ষণা কন্যা, বোধ করি তোমার সেবায় আমি উজ্জীবিত হব। ঋষি, দয়া করে কিছু গ্রহণ করুন। আমি কুটিরে তোমার সেবার অপেক্ষায় থাকব। সতী, সতী, তুমি কেন বললে এমন কথা? চিন্তা করবে না মাতা, ঋষিকে আমি ঠিক তুষ্ট করব। আমি তোকে সাহায্য করব। হ্যাঁ না রোহিণী দিদি, আমি নিজে বলেছিলাম আমি ঋষির সেবা করব, অন্য কারো সাহায্য তো আমি নেব না। মাতা আশীর্বাদ করুন মাতা, আমি যেন ঋষিকে তুষ্ট করতে পারি। আমি যেন পিতার মান রাখতে পারি, যেভাবে তুমি তোমার প্রিয় অনুচরদের রক্ষা করো সেভাবে আমাকেও নিজে স্মরণে রেখো। ওম নমঃ শিবায়। ওখান থেকেই প্রণাম করো কন্যা। আমার জন্য কি আদেশ ঋষি? আজ সূর্যাস্ত পর্যন্ত আমি এই কুটিরেই অবস্থান করব। কুটিরে এক বেলার জন্যই তণ্ডুল, ঘৃত প্রভৃতি রন্ধন সামগ্রী উপস্থিত। তুমি কুটির পরিচ্ছন্ন করে আমার জন্য আহারাদি প্রস্তুত করো। আমি নদীতে স্নানে যাচ্ছি। যথাজ্ঞা ঋষি। Thank you.
দর্শন গ্রহণ করুন ঋষি। কন্যা, আমি মহামায়া মন্দিরের এত কাছে এসে মায়ের আরাধনা না করে অন্ন গ্রহণ করতে পারি না। মায়ের আরাধনা শেষে চতুর্থ প্রহরে আমি অন্ন গ্রহণ করব। আমি সেই কথা তোমাকে জানাতেই এই কুটিরে ফিরে এলাম। আমি পুনরায় কুটিরে না ফেরা পর্যন্ত তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করবে। ফিরে এসে আমি তোমার হাতের সদ্য প্রস্তুত অন্ন গ্রহণ কর। চতুর্থ প্রহর, ততক্ষণে তো এই অন্ন শীতল হয়ে যাবে। আর ঋষি যে বললেন তিনি সত্য প্রস্তুত অন্ন গ্রহণ করবেন, হে মহেশ, হে গৃহে তো এক মুঠো তন্দুরও নেই। আর ঋষি যে আমাকে কুটির বাইরে যেতে নিষেধ করলেন, আমি কি করব, কি দিয়ে তার সেবা করব, মহেশ্বর কি করব? ওই তো তিনি অগতির গতি। প্রণাম মহেশ্বর। প্রণাম দেবর্ষি। দেবর্ষি, আপনাকে এমন উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? উদ্বিগ্ন হওয়ার কারণ আছে ভগবান। কে আপনার সেই উদ্বেগের কারণ দেবর্ষি? দক্ষ কন্যা সতী। মহেশ্বর, ঋষি দুর্বাসা তো হঠাৎ করে গিয়ে উপস্থিত হয়েছেন দক্ষ প্রাসাদে, আর তার আশায় রাজকুমারী সতীর যে কি বিড়ম্বনা। অতিথি সেবার সুযোগ তো সৌভাগ্যের বিষয় দেবর্ষি, এতে বিড়ম্বনা কিসের? বিড়ম্বনা নয় প্রভু, তিনি রাজকন্যা হয়েও সারাদিন ওই কুটিরে পড়ে আছেন, নিজের হাতে পরিষ্কার করেছেন, গুছিয়েছেন, যতটুকু তন্দুল উপকরণ ছিল তাই দিয়ে আগুনে তেতে পুড়ে রন্ধন করেছেন। এতে বিড়ম্বনার কোনো কারণ নেই দেবর্ষি, এ তো অতিথি সেবার অঙ্গ মাত্র। মানছি, কিন্তু মহামুনি দুর্বাসা সেই সেবার তো কোনো মূল্যই দিলেন না, চলে গেলেন সূর্যাস্তের পূর্বে এসে অন্ন গ্রহণ করবেন বলে। অতিথির ইচ্ছাকে মর্যাদা তো দিতেই হয়। সে দিতে হয় প্রভু, কিন্তু সকালের আহারকে তো আর সূর্যাস্ত অব্দি রেখে দেওয়া যায় না। দাক্ষায়ণী আবার আহার্য প্রস্তুত করবেন, তাতে অসুবিধা কিসের? সেইটাই তো বিড়ম্বনার কারণ মহেশ্বর। ঋষির কথা মতো কন্যা সতী যে এর মধ্যে কুটির থেকে বেরোতে পারবেন না। এইবার আপনি বলুন কি উপায়ে তিনি সংগ্রহ করবেন ঋষির সেবার উপকরণ? তিনি যদি কায়মনোবাক্যে চান অতিথির সেবা করতে, তবে বাধা হবে না কিছুই। চলো 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 পাল্টাই।